বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অভিনেতা প্রতীক সেনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। এই অভিনেতাকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল স্টার যশা জনপ্রিয় ধারাবাহিক ইক্কা দোক্কায়। এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই প্রিয় নায়ককে আরও একবার নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্টার যশার পর্দায় আবার আছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক। তবে এবার প্রতীক ফিরছেন একেবারে অন্যরকম একটি চরিত্র নিয়ে। আসন্ন এই ধারাবাহিক তাকে দেখা যাবে একেবারে রোমান্টিক অবতারে। তবে সোনাতিক ভক্তদের মন ভাঙতে চলেছে, কারণ এই আসন্ন ধারাবাহিকে এবার প্রতীক ফিরছেন একাই। এবার তার বিপরীতে সোনামণি সাহা নয়, দেখা যাবে অন্য অভিনেত্রীকে। তবে অন্যদিকে সোনামণিও কামব্যাক করছেন স্টার যশার নতুন সিরিয়ালে। শোনা যাচ্ছে এখনো পর্যন্ত শেষ হয়নি প্রতীকের নায়িকা বাছাইয়ের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে ধারাবাহিকের প্রোমো শুট হবে। এই নতুন ধারাবাহিকটি সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় প্রযোজিত হতে চলেছে।